অনেকেই হয়তো চিকেনের হেলদি রেসিপি ট্রাই করতে চাচ্ছেন। দাওয়াত বা রেস্টুরেন্টের ভাজা পোড়া খেতে খেতে যাদের ওয়েট একটু বেড়ে গেছে অথবা যারা আমার মতো ওজন কমানোর জন্য ডায়েট করছেন, তাদের জন্য দারুণ একটা অয়েল ফ্রি চিকেনের রেসিপি নিয়ে হাজির হলাম তনু কুকিং হাউস থেকে। আমি তনু। বর্তমানে যারা অয়েল ফ্রি রেসিপি ট্রাই করছেন তারা কিন্তু চিকেনের এই রেসিপিটাও ট্রাই করে দেখতে পারেন। কথা না বাড়িয়ে ঝটপট রান্না শুরু করছি। রান্নার জন্য এখানে নিয়েছি মুরগির মাংস 1 কেজি। আমি আজকে রান্নার জন্য মুরগির রানের অংশ ব্যবহার করছি, আপনারা চাইলে মুরগির যে কোনো পার্ট ব্যবহার করতে পারেন। মাংসটা খুব ভালো করে প্রসেসিং করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ, ভাজা জিরের গুঁড়া 1/2 চা চামচ, কছুরি মেথি 1/2 চা চামচ, দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, এখানে আরও অ্যাড করছি পেঁয়াজ ফালি 2টি, পানি ঝরানো টক দই 2 টেবিল চামচ। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি খুব ভালোভাবে হাত দিয়ে সব মশলা চিকেনের গায়ে একটু মেখে দিচ্ছি। এরপরে এটা ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এরপরে প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। যদি আপনার হাতের কাছে বাটার না থাকে তাহলে ভালো মানের প্যান হলে 1 চামচ অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম দারুচিনি 4 টুকরা, এলাচ 4টি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2টি। এরপর একটু নেড়ে চেড়ে আমি কিছুটা সময়ের জন্য এটা ভেজে নিচ্ছি। এটা ব্রাউন কালার হওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমরা এটা অয়েল ফ্রি চিকেন করছি সেহেতু পেঁয়াজটা আর ভাজার দরকার নেই। এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর 1টি। এখানে বড় সাইজের একটা গাজর আমি কিউব করে কেটে নিয়েছি। যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদের আলুর চেয়ে গাজরটা বেটার হবে, তাই আমি এখানে একটি বড় সাইজের গাজর দিয়ে দিলাম। দিয়ে দিলাম জল 1 কাপ। এরপর ঢেকে আমি 20 মিনিটের জন্য রান্না করব, চুলার মাঝারি আছে, ফিরে আসব 20 মিনিট পরে। ২০ মিনিট পরে ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লেমন জেস্ট 1/2 চা চামচ, লেবুর উপরের যে সবুজ খোসাটা সেটা, এর 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টি এবং লেবুর রস 2 চা চামচ। এরপরে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এটা গ্রেভির জন্য, যেহেতু এটা অয়েল ফ্রি চিকেন তাই এক্সট্রা কোনো অয়েল বা কোনো মশলা অ্যাড করিনি, তাই গ্রেভির জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। 5-6 মিনিট পর গ্রেভিটা ঘন হয়ে আসলে একটুখানি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবং নামিয়ে গরম গরম সার্ভ করছি অয়েল ফ্রি চিকেন। চিকেনের এই হেলদি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে তনু কুকিং হাউজের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন নতুন নতুন রেসিপি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।